আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের তৃতীয় ক্লাসের প্রথম পর্ব আজকে, এবং এই পর্বে আমরা দেখাব কিভাবে আপনি একটা HTML টেবিল ক্রিয়েট করতে পারেন। HTML টেবিল হলো একটা ওয়েবসাইটের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। অবশ্যই আমরা যে কোনো কমপ্লেক্স ডাটাকে টেবিল আকারে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি। আপনারা হয়তোবা গুগল শিট বা মাইক্রোসফট এক্সেল দেখছেন, যেখানে অনেকগুলো টেবিল থাকে, যে টেবিলের মধ্যে অনেক ধরনের ডাটা সাজিয়ে রাখা হয়। অর্থাৎ যে কোনো কমপ্লেক্স ডাটাগুলোকে সিরিয়ালি ফ্রিকোয়েন্সলি সাজিয়ে রাখার জন্য টেবিলের গুরুত্ব অপরিসীম, এবং এই গুরুত্বপূর্ণ টেবিলটি আমরা আজকে ক্রিয়েট করা দেখব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে এবং এই গুরুত্বপূর্ণ টেবিলটাকে আমরা খুব সহজে দেখানোর চেষ্টা করব। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, আশা করি টেবিল নিয়ে আপনার আর কোনো কনফিউজিং থাকবে না। তো চলুন কম্পিউটার স্ক্রিনে শুরু করি আজকের ভিডিও। কম্পিউটার স্ক্রিনে আপনারা অলরেডি আমার কোড এডিটরটা দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের বেসিক যে অংশটুকু রয়েছে সেটুকু অলরেডি লেখা আছে। এখন আমরা টেবিল শুরু করব। অ্যাকচুয়ালি টেবিলের কনসেপ্টটা আমি আপনাদেরকে প্রথমে দিয়ে নিব, যে টেবিলের কোন অংশকে কি বলা হয়। তো চলুন আমি একটু ড্র করি এবং আপনারা দেখতে পারবেন যে টেবিলটাকে অ্যাকচুয়ালি কিভাবে দেখা হয়। তো এটা হলো একটা টেবিল। এই যে পুরো বক্সটাকে আমরা একটা টেবিল চিন্তা করতেছি। এই বক্সের মধ্যে যদি এটা টেবিল হয় তাহলে কি হয়? অ্যাকচুয়ালি এটা একটা রো হয়, এটা ফার্স্ট রো। এই এই যে প্রথম যে রোটা, এই রোটার মধ্যে আমাদের যে ইনফরমেশনগুলো থাকে সেগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় টেবিলের হেডিং। আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, ধরেন এটা আমার হচ্ছে নং বা সিরিয়াল নাম্বার, এটা হলো নেম, এটা হলো সে ফোন নাম্বার, এটা হলো সে কান্ট্রি, এটা আরও কিছু, বা জেন্ডার, যে কোনো একটা, আমি জাস্ট একটা মনে করতেছি জেন্ডার। তো এই হলো আমাদের টেবিল হেডিং। এই হেডিংগুলোর কাজ কী? হেডিংগুলোর কাজ হলো এই যে কলামের মধ্যে প্রত্যেকটা কলামের নিচে কী কী ডাটা বসবে সেই ডাটার সামারাইজ। অর্থাৎ আমি যেন এখানে দেখলেই বুঝতে পারি যে এই ঘরের মধ্যে আমার রয়েছে কি সমস্ত ফোন নাম্বার রয়েছে। এখানে দেখলেই যেন আমি টেবিল হেডিংটা দেখলেই যেন বুঝতে পারি এগুলো হলো ইউজারের নাম, বা আমাদের নামগুলো এখানে শো করতেছে। এখানে যেন কান্ট্রি দেখলেই বুঝতে পারি যে এইগুলো সবই কান্ট্রি নেম। ওকে, আশা করি টেবিলের এই বেসিক কনসেপ্টটা বুঝতে পারছেন। তাহলে এইগুলোকে বলা হয় টেবিলের হেডিং, আর এই যে এক একটা বলা হয় টেবিল রো, আর এইগুলোকে বলা হয় টেবিলের কলাম। এবং পরবর্তী যে টেবিলগুলো থাকে, পরবর্তী যে টেবিলগুলো থাকে, ধরেন এখানে আমার হচ্ছে সিরিয়াল নাম্বার আমি অ্যাড করব, এখানে সিরিয়াল নাম্বার 01, এটা হলো 02, এটা হলো মনে করেন একটা নেম, মনে করেন যে রহিম, এটা এখানে আর একটা নেম, মনে করেন যে রীতা, এই হলো দুইটা নেম। ওকে, এবং এখানে ফোন নাম্বার 017, এই একটা ফোন নাম্বার, এবং এটা একটা ফোন নাম্বার। ওকে, তো এই যে ঘরের মধ্যে আমরা প্রথম ঘরে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে টেবিল হেডিং, এবং দ্বিতীয় ঘরগুলোতে যেটা ইউজ করব সেটাকে বলা হয় টেবিল ডাটা। নিশ্চয় আপনারা টেবিল হেডিং এবং টেবিল ডাটার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন, এবং এইগুলোই কিন্তু আমাদের মেইনলি ডাটা। তাহলে এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে নিয়ে যাই এবং আপনারা দেখেন কোডের মাধ্যমে কিভাবে এই ধরনের টেবিলগুলো খুব সহজেই বানানো যায়। ওকে, তো আমরা যদি এখানে আমরা প্রথম বক্সটাকে আপনি কল্পনা করেন, এই বক্সটাকে আমি টেবিল বলতেছি, হ্যাঁ টেবিল, এবং তাহলে আমাদের বক্সটা হয়ে গেল। এবং এই বক্সের মধ্যে আমি কি পেয়েছিলাম? প্রথমে একটা রো ছিল, তাহলে রো টেবিল, রো টেবিল আর ও ডাব্লু, এই টেবিল রোকে প্রথমে টি আর আর এটাকে নিয়ে আমরা এখানে টি আর ট্যাগ হয়ে যাবে। টি আর ট্যাগে প্রথম রোর মধ্যে আমাদের কি থাকে? প্রথম রোর মধ্যে টেবিলের হেডিংগুলো থাকে না? ওকে, তাহলে আমরা টি টেবিল হেডিং না লিখে টিএইচ লিখবো। ওকে, টিএইচ এর মধ্যে কী থাকবে? প্রথম নো, তাহলে নো নো থাকলো, মানে নং, বা আমি যদি ভাবে সিরিয়াল নো, তো সিরিয়াল নাম্বার থাকলো প্রথমটার। এবং আমরা আপনাদেরকে একটি শর্টকাট দেখাচ্ছি যে কীভাবে আপনি
এই লাইনটাকে ফুললি শর্টকাটে কপি করতে পারেন, এভাবে সিলেক্ট করে আমি যদি এভাবে কপি করে এবারে এখানে ইন্টার দিয়ে এখানে রাখি তো এটা রাখতেই পারেন। বাট আমি যদি একটা ক্লিকের মাধ্যমেই পুরো লাইনটাকে কপি করতে পারি তাহলে তো খুবই ইজি হবে। তো আমি এর জন্য কী করবো, অল্টার শিফট এবং ডাউন অ্যারো কি, দেখেন এটা হয়ে গেছে অল্টার শিফট ডাউন অ্যারো কি, পরবর্তীতে আপনার এই লাইনটা কিন্তু ফুললি কপি হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এখানে লিখতেছি হলো নেম, এবং আমরা আবার আবার কপি করলাম, কপি করে এখানে লিখতেছি হলো ফোন, আমরা আবার কপি করলাম এখানে লিখতেছি কান্ট্রি। ওকে, এই চারটা টেবিলের আমরা প্রথম টেবিলের চারটা কলাম নিলাম এবং চারটা কলামের আমরা নামকরণ করলাম, কেমন? ওকে, এরপরে হলো আবার একটা রো নিতে হবে, তাহলে আবারও যদি রো নিতে হয় তাহলে আমাকে আবারও এই রোর বাইরে আর একটা রো নিতে হবে। এই রোর মধ্যে কী থাকবে, টেবিল ডাটা থাকবে না, টেবিলের মূল তথ্য থাকবে না, তাহলে ওইগুলোকে আমরা বলবো হচ্ছে টিডি। ওকে, টিডি যদি আপনি ইউজ করেন, অ্যান্ড টিডির মধ্যে সিরিয়াল নাম্বার হলো 01 এবং এটার পরবর্তীটা হলো নেম, তাই না? আমরা কিন্তু মিলিয়ে দেবো এখানকার প্রথমটা এবং এখানকার প্রথমটা, মানে যার যার নিচে থাকবে। এবং দ্বিতীয় ঘর হচ্ছে নেম, নেম হলো মনে করেন যে আমরা লিখলাম রীতা। তো এরপরে হচ্ছে আমি যদি এটাকে আবার এ করি, এরপরে আমাদের এটা হচ্ছে ফোন নাম্বার, হ্যাঁ, এরপরে এটা হচ্ছে কি বসবে, এটা হলো কান্ট্রি, কান্ট্রি হলো বাংলাদেশ। ওকে, তাহলে আমাদের কিন্তু টেবিলের প্রত্যেকটা হেডিংয়ের নিচে নিচে ডাটা বসে গেল। এখন যদি আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করি যে কেমন দেখায়, তাহলে আমি এখানে লাইভ সার্ভার ওপেন করতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা এমন দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু এই যে সিরিয়ালের নিচে সিরিয়াল, নেমের নিচে নেম, ফোনের নিচে ফোন, কান্ট্রির নিচে কান্ট্রি, এটা যদি একটা টেবিলের মতো প্রত্যেকটা দাগ থাকতো বা বর্ডার থাকতো তাহলে কিন্তু ভালো লাগতো। এর জন্য আমরা শর্টকাট যেটা করতে পারি, এই যে টেবিল, এই টেবিলের কাছে আমরা একটা বর্ডার দেব, বর্ডার হচ্ছে 1 পিক্সেল, 1 পিক্সেল হচ্ছে উইড হবে, আমরা এখানে এটাকে সলিড এবং এখানে আমরা এটার কালার একটা ইউজ করবো DDD। তো এখন যদি আপনি দেখেন তাহলে আমাদের টেবিলটা দেখা যাচ্ছে। ওকে, আমরা এই টেবিলকে যত ধরনের স্টাইল আছে সব কিছু করতে পারবো, আমরা যখন CSS পার্টটা করবো তখন এগুলো শিখে নেব, আপাতত আমরা জাস্ট বেসিক টেবিলটা শিখতেছি। ওকে, তাহলে আমাদের টেবিলটা হয়ে গেল। এখন আমি যদি এখানে আরও ডাটা নিতে চাই, আরও একটা লাইন, তাহলে আমাকে আবার টিয়ার নিতে হবে, টিয়ার নিতে হবে, টিয়ার নিয়ে আমাকে আবার টেবিলের এই এই ইয়েগুলো দিতে হবে। তো আমি সবগুলোকে একসাথে কপি করতেছি এবং এখানে দিয়ে দিলাম, এটা হবে 02, এখানে রীতার জায়গায় মনে করেন যে মিতা, এটা দিলাম। এখন যদি আমি আবার এটা দেখি, দেখেন আমাকে এখানে আরও একটা রো বাড়িয়ে দিয়েছে। তো এই হলো আমাদের টেবিলের কনসেপ্ট। এখন আমরা অনেক সময় এরকম টেবিল দেখতে পারি যে এইরকম টাইপের, আমি একটু ড্র করি এরকম, যে এইখানকার ধরেন এটা একটা টেবিল, এইখানকার হলো এইখানে এরকম টেবিল, হ্যাঁ এরকম, এবং হচ্ছে এখানে হলো এরকম, এখানে এরকম দিলাম। দেখেন এখানে কি হচ্ছে, এই দুইটা ঘরের জন্য বা এই দুইটা কলামের জন্য এখানে কলামের হেডিং কিন্তু একটা। আপনি এইটা করতে পারবেন, আবার যদি মনে হয় এটাকে বলা হয় দুইটা কলামকে একসাথে করা হয়েছে, খেয়াল করেন এখানে একটা লাইন ছিল, দুইটা কলামকে একসাথে করা হয়েছে, এটাকে বলা হয় কল স্পান, অর্থাৎ দুইটা কলামকে যখন আপনি মার্জ করবেন সেই শব্দটাকে আমরা কল স্পান ইউজ করতে পারি। এবং আপনি যদি মনে করেন আমি এখানকার দুইটা রোকে পাশাপাশি এক করে ফেলবো, অর্থাৎ এই যে এইরকম ধরেন যে এখানে আসলো এভাবে, এভাবে আসলো, এখানে এসে ধরেন যে আবার হচ্ছে এরকম হয়ে গেল, দেখেন এখানে কি হচ্ছে, 1 2 3, এখানে 3, এখানে 3, এখানে 3, বাট এখানে কিন্তু একটা রয়েছে, অর্থাৎ আপনি এখানে রোগুলোকে স্পান করতেছেন। সুতরাং এটা আমরা এভাবে করে দিই, সে মনে করেন এটা আমরা কিন্তু এখানে তাহলে একটা, এই যে দুইটা রো মিলে আমার একটা রো হচ্ছে, এইটাকে বলা হয় রো স্পান, ঠিক আছে? তো আমি এটা করতে চাচ্ছি মনে করেন সিরিয়াল নাম্বার আর নেম যে কোনো একটা থাকবে এবং এই দুইটা ঘর একসাথে হয়ে যাবে। এটা করার জন্য আমরা কী করব, আমাদের ভিএস কোডে চলে যাব, আমি জাস্ট একটাকে কেটে দিলাম, ঠিক আছে? আর আমি এখানে সিরিয়াল নাম্বারটাকে একটু শর্ট করে ফেললাম, আর মনে করেন এর মধ্যে আমি দুইটা রাখলাম অবলিক নেম, সে
তো এইখানে আমি দুইটাই উল্লেখ করলাম, তাহলে আমার হচ্ছে এই ঘরটাতে আমি এইখানে লিখে দেব, এটা একটা কলাম, খেয়াল করুন এটা কিন্তু একটা কলাম, এই যে কলাম, কলামকে আমরা যদি একসাথে করতে চাই তাহলে আমাদেরকে করতে হবে কল স্পান। তো আমরা এখানে যদি COL কল স্পান লিখি, এবং এটা কল স্পানের ভ্যালুটা হবে দুইটা কলামকে আমরা এক করতেছি এই জন্য টু। এখন যদি আপনাকে দেখাই, দেখেন যে এই যে দুইটা কলাম, একটা দুইটা, এই দুইটা কলাম মিলে কিন্তু একটা হয়ে গেছে, এইটা হলো আমাদের কল স্পান। এবং আপনার যদি মনে হয় এখানেও বাংলাদেশ এখানেও বাংলাদেশ, তো দুইটা বাংলাদেশ কেন দরকার, আমি একটা বাংলাদেশ লিখলে তো দুইজনকে মিন করে দিতে পারবো, তাই না? বা আমি আরও যদি আমার আরও যদি ইয়ে থাকে, ধরেন এখান থেকে আমি আরও একটা করলাম, তো দেখেন এখানে তিনটাই বাংলাদেশ 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 বাংলাদেশ, এই তিনটা রোকে এক রোতে কীভাবে রূপান্তর করা যায় সেটা বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, তো আমরা এখানে জাস্ট কী করবো, এটাও কেটে দিব, এটাও কেটে দিব, এবং প্রথম যেটা থাকবে সেটাকে আমরা লিখবো হচ্ছে রো স্পান থ্রি। কয়টা, একটা দুইটা তিনটা একসাথে করবো না, তিনটা একসাথে করলে আমাকে কী লিখতে হবে, রো স্প্যান থ্রি। যদি দুইটাকে একসাথে করতাম তাহলে কী লিখতাম, রো স্প্যান টু। তাহলে আমি যদি এখন আমার লাইভ সার্ভার চলে যাই, দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাংলাদেশ রয়েছে এবং এখানকার মাঝখানের কলামগুলো অলরেডি কেটে গেছে। তো এই হলো মূলত টেবিলের কনসেপ্ট। এই ভিডিওগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি ওখানে পোস্ট করবেন এবং আমি আপনার পোস্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।